ওয়াও, দেখে নিন স্কিনটা কত আমার আজকে গ্লো করছে শুধুমাত্র এই জিনিসটা লাগিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা দত্ত হোমমেড। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নাকি আপনার সাথে আমার রেগুলার বেসিসে দেখা হয়। আমি শর্ট ভিডিও এবং ব্রড ভিডিও দুটোই ছাড়ি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জানাই সাদর অভ্যর্থনা। আপনাদের জানাই আমি রূপা দত্ত ডিআইওয়াই হোমমেড এই চ্যানেলটি চালাই, যার মধ্যে 100% হার্বাল স্কিন ও হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যারা আমায় সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অশেষ ধন্যবাদ। যারা আমায় সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখছেন তাদেরকেও আমি জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ আমায় সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করা যাক। আজকের টপিকটা হলো বেসন দিয়ে গ্লো, এক্সট্রিম গ্লো কি করে আমরা আজকে স্ক্রিনে আমাদের স্কিনের মধ্যে নিয়ে আসব। তার জন্য নিতে হবে প্রথমে অ্যালোভেরা জেল। দেখুন আমি ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো, স্কিনকে সফট করে, স্মুথ করে, যে কোনো দাগ তুলে দেয়। এরপর নিয়ে নেবো অনেক পুরনো ঘি যদি থাকে বা এমনিও যদি ঘি থাকে, আমি এখানে ঝর্ণা ঘি নিয়েছি। আপনাদের যদি ঘি না থাকে তাহলে আপনারা মাখন নিয়ে নিতে পারেন। ঘি নিয়ে নিন হাফ চামচ। ঘি যে কী ভালো স্কিনকে গ্লো দেয় না, দুর্দান্ত গ্লো দেয়, একবার লাগিয়ে দেখুন তারপর বুঝতে পারবেন। এরপরে নিয়ে নেবো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল প্রচণ্ড আমাদের স্কিনের মধ্যে একটা দুর্দান্ত গ্লো এনে দেয়। তো চলুন এই তিনটে ইনগ্রেডিয়েন্টস ভালো করে আমরা মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে তারপর গোটা স্কিনে আমরা এটা ভালো করে ম্যাসাজ করব। আজকে যে বেসনের ফেস প্যাকটা আমরা লাগাবো, সেটা লাগাবার আগে স্কিনটাকে আগে পরিষ্কার করে নেব, সফট করে নেব, স্মুথ করে নেব। তো প্রথমে ফেস প্যাক দিয়ে মুখটা আগে আমাদের ধুয়ে নিতে হবে। তারপর এই ম্যাসাজ ক্রিমটা বাড়িতে তৈরি পুরো মুখে আমরা ভালো করে লাগিয়ে নেব। তো ফার্স্ট স্টেপ হলো আমাদের ম্যাসাজ ক্রিম। ম্যাসাজ ক্রিম আমাদের রেডি হয়ে গেছে। একটা দুর্দান্ত কিন্তু গ্লো দেবে, দুর্দান্ত স্ট্রাকচার দেবে। আপনার পার্লার থেকে বা শপিং মল থেকে যে আপনারা বিভিন্ন ধরনের ম্যাসাজ ক্রিম কেনেন, ফেশিয়াল ক্রিম কেনেন, সেগুলো সব হার মানাবে এই ক্রিমটা। কিন্তু একবার লাগিয়ে দেখুন। তো চলুন আগে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব, তারপর এই ম্যাসাজ ক্রিমটা ভালো করে কিন্তু আমি মুখে দু হাতে নিয়ে গোটা মুখে ভালো করে 10 থেকে 15 মিনিট কিন্তু আমরা মালিশ করব। এই প্রসঙ্গে বলে রাখি, যখন মালিশ করবেন তখন আপনার যে স্ট্রোকটা সেটা কিন্তু যেন বাইরের দিকে যায়। আর যখন মুখে লাগাবেন, গলাতেও লাগাবেন, চোখেও লাগাবেন, সমস্ত অংশে লাগাবেন। এটা লাগাবার আগে কিন্তু ক্লিনজিং মিল দিয়ে আগে মুখটা পরিষ্কার করে নেবে। তো চলুন ম্যাসাজ ক্রিমটা আমার 10 থেকে 15 মিনিট ম্যাসাজ হয়ে গেছে, ভালো করে পুছে নেব। এরপরে সেকেন্ড স্টেপটা আমাদের, তার জন্য আমাদের নিয়ে নিতে হবে বেসন। বেসন যে কী ভালো ক্লিনজার না, স্কিনটাকে একদম ঝকঝকে তকতকে করে তোলে, সোনার মতো করে তোলে, যে কোনো পুরনো ময়লা দাগ ঝোপ সব কিছু তুলে ফেলে বেসন। আপনাদের নামি দামি কোনো জিনিস কিনতে হবে না, লাগাতে হবে না, শুধুমাত্র বেসনেই কামাল হয়ে যাবে। তো বেসনের সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। হলুদ কিন্তু কোনো ডার্ক স্কিন থাকলে সেটাকে লাইট করে, অর্থাৎ আপনি যদি ব্লিচ করতে চান হলুদের জুড়ি মেরা ভার কিন্তু একদম দারুণ কাজ করে হলুদ। এরপরে নিয়ে নিচ্ছি আমি গোলাপ জল, এর 1 চামচ। এরপরে একটু নিয়ে নেব আমরা কাঁচা দুধ। যে কোনো দুধ আপনি নিয়ে নেবেন, এর মধ্যে অপূর্ব অপূর্ব কাজ করবে কাঁচা দুধটা। এরপরে নিয়ে নেবো অ্যাপেল সাইডার ভিনিগার। যে কোনো পুরনো দাগ তুলতে এবং গ্লো করতে স্কিনে কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগারের জুড়ি মেরা ভার। এবার এই প্রসঙ্গে বলি, যদি দুধের মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগার দেন তাহলে তো দুধটা কেটে যাবে, যাক না তাতে কিছু অসুবিধা নেই। ল্যাকটিক অ্যাসিডটা কিন্তু ভীষণ আপনার কাজে দেবে। দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, যেটা নাকি স্কিনকে গ্লো করতে, স্কিন ফর্সা ধবধবে সাদা করতে ভীষণভাবে কাজে দেয়। তো চলুন এটা ভালো করে আমরা মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পর এটা আমরা কিন্তু স্কিনে ঝটপট লাগিয়ে নেব। দুর্দান্ত একটা ক্লিনজিং মাস্ক তৈরি হয়ে গেছে। ম্যাসাজ করার পর এই ক্লিনজিং মাস্কটাই কিন্তু আমাদের মেন আজকের টপিক।
তো চলুন ঝটপট আমরা ব্রাশে করে কিন্তু মুখে লাগিয়ে নি। দেখেছেন ম্যাসাজ করে কতটা স্কিনে গ্লো আসছে, এরকমই গ্লো আসবে যদি আপনি ডেইলি এই জিনিসটা ফলো করেন। এর জন্য কোনো পার্লার যেতে হবে না, নামি দামি কোনো ক্রিম আপনার 2-3 হাজার টাকা খরচা করে আপনাদের কিনতে হবে না। এরপর যখন এটা লাগানো হয়ে যাবে 10 থেকে 15 মিনিট দাঁড়াবেন, তারপর ক্লিনজিং প্যাড দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখুন কতটা গ্লো করছে, এটা যদি আপনি সপ্তাহে অন্তত 2-3 দিন করতে পারেন না, একটা দুর্দান্ত গ্লো দেবে। এর জন্য কিন্তু কোনো পার্লার যেতে হবে না। আমি যে রেসিপিটা বললাম একবার প্লিজ ট্রাই করে দেখুন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো প্লিজ 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 আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেলটা আছে ওটা বাজিয়ে দেবেন, তাহলে যখন যখন যা কিছু আমি পোস্ট করব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এসে পড়বে। নমস্কার, আমি রূপা দত্ত, আজকে এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। নমস্কার।